হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে স্বাগত জানাই। আজকে তোমার দুটো আগের দিনে দুটো একটা ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল তোমার এসআরএক্সের স্কোয়ার মডেলের ফিটিং ছিল, ঠিক আছে, এমপ্রো দিয়ে। আজকে তোমার এটা দেখাবো Q1 300 ওয়াট দিয়ে ফিটিং হয়েছে, আর 450 ম্যাগনেট, এগুলো ঠিক আছে। এটা দিয়ে ফিটিং হবে, কিন্তু এটা জাস্ট ফিটিং হবে, ফিটিং হয়ে ছেড়ে দেবো। তার কারণটা হচ্ছে মেশিন নেই, মেশিনটা বাড়িতে আছে, তো মেশিন নেয়নি, শুধু স্পিকার নতুন নিয়েছে। মেশিন যেহেতু বাড়িতে আছে, যার জন্য টেস্টিংটা তোমাদের এখন দেখাতে পারবো না। নেক্সট টাইম টেস্টিংটা দেখিয়ে দেবো যদি ভিডিও পাই। তো আমরা এখানে জাস্ট এটা ফিটিং করে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা Q1 MBA সিরিজ এটা, ঠিক আছে, 300 ওয়াট। তো এগুলোর ফিটিং হবে। যাই হোক, এরপরে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার 412, মানে তোমার 412 যে কোম্পানির যে মাল, ঠিক আছে। কোম্পানি অনেকে বলে, এটা আমি যেটুকু জানলাম, যেটা 10,500 টাকার দাম নিয়েছিল, ঠিক আছে, কোম্পানির মাল, মানে রেডিমেড। 10,500 টাকার মধ্যে কী পাচ্ছে? হাফ ইঞ্চি প্লায়ারের মাল পুরো, ঠিক আছে, একদম পিছন টিছন সব, কিন্তু হাফ ইঞ্চি প্লায়ারের মাল, স্পিকার বাটা পর্যন্ত হাফ ইঞ্চি প্লায়। তার সাথে ছিল ফাইবার নেট ছিল, ঠিক আছে, লোয়ার নেট থাকেনি, ফাইবার নেট ছিল, সোয়েট ছিল, আর শাটার ছিল। আর এইটি হচ্ছে 10,500 টাকার দাম নিয়েছে। তো যাই হোক, এগুলো আর কি রিপেয়ারিং করতে দিয়েছিল, মানে তলাগুলো নষ্ট হয়ে গেছিলো, তলাগুলো পাল্টানো হলো, প্লাস তোমার সোয়েট করা হলো, আর নেটটা নতুন করে করা হলো। যেহেতু ফাইবার নেট ছিল, এখন যেহেতু সব লোহার নেট, ফাইবার নেটটা করলে যে একটু অসুবিধা হয়, মানে ছিঁড়ে টিড়ে যায় আর কি, বুঝতে পারছো, যার জন্য এটা লোহার নেট করা হলো। তো আমি সেটাই ভাবছিলাম যে 10,500 টাকা দাম নিচ্ছে হাফ ইঞ্চি বোর্ডের মাল, সেখানে আমরা এরকম মাল যদি তোমরা করো 14,000 টাকা নিচ্ছি, 4,000 টাকা বেশি, 10,500 টাকা 3,500 টাকা বেশি। সেখানে আমাদের পুরো কিন্তু 300 বোর্ড থাকছে, প্লাস লোহার নেট থাকছে। তা তো মানুষ বলছে যে না বেশি, তাহলে কোম্পানির যারা নেয়, তাহলে কোম্পানির তারা দেখুক নিয়ে যে কি মাল দিচ্ছে না দিচ্ছে, বুঝতে পারছো, এই হচ্ছে তফাৎ। তো যাই হোক, যারা কোম্পানি ভালোবাসে তারা অবশ্যই নেবে কোম্পানি। অনেকে সস্তায় চায়, অনেকের ক্যাপাসিটি থাকে না, যার জন্য তারা সস্তায় নিতে চায়। তো বারবার বলে দিই, সস্তায় নিলে কিন্তু সস্তার জিনিস পাওয়া যাবে, আর দামিতে নিলে কিন্তু দামি জিনিস পাওয়া যাবে। আর এটা হচ্ছে তোমার 8-12 হাইসের র্যাক হচ্ছে 4টে করে, মানে এত বড় হয় না যদিও, তবু একটু, মানে এটা বক্সের মাপে করা হয়েছে। তার কারণ হচ্ছে এটা 6-15 মাথায় রাখা হবে, মানে 6-15 যে চওড়াটা বা 4-15 যে চওড়াটা আমরা করি, সেই মাপে করা হয়েছে। তো এগুলো ফিটিং করে দেবো, ভিডিও দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ, টাটা।